আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আফসার ভাই এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি আফসার। ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মোটরসাইকেল চুক্তিনামা করবেন। ভিউয়ার্স, মোটরসাইকেল যে আমরা মোটরসাইকেল বিক্রয় দলিল করে থাকি, এটা কিভাবে করব সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদেরকে এই মাইক্রোসফট ওয়ার্ড অফিসের যে ফাইলটি দেওয়া আছে, এই ফাইলটি আপনাদেরকে সম্পূর্ণভাবে ফিরিয়ে দেওয়া হবে এবং এই ডিজাইনটি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এটা এডিট করতে পারবেন। ভিউয়ার্স, কোনো প্রকারের যে আইনগুলো প্রয়োগ করা হয়েছে সে আইনগুলো এখানে দেওয়া আছে। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই আইনের মধ্যে এবং এই সুস্থভাবে সফলভাবে একদম পরিপূর্ণভাবে এখানে মোটরসাইকেল বিক্রয় দলিল নামা এখানে লেখা হয়েছে। ভিউয়ার্স, এটা লিগেল সাইজে করা আছে। এখানে আপনারা প্রথমত নাম, ঠিকানা, বাসার নাম এগুলা কোথায় বসায় দিবেন, ধর্ম বসায় দিবেন এবং পরে দ্বিতীয় পক্ষের নাম, ঠিকানা, ধর্ম এগুলো বসায় দিবেন। পরে আপনি একম পক্ষের নামটা এখানে বসাবেন। এইভাবে করে আপনি গাড়ির নাম এবং আপনার যে গাড়ি আছে সেই গাড়ির নাম, আপনি যে গাড়ি বিক্রি করতে চাচ্ছেন সেটার নাম, এভাবে করে আপনি এখানে বসাবেন। বেশ কিছু চেঞ্জ করতে হবে না, শুধু তারিখ, টাকা, নাম, ঠিকানা এগুলো চেঞ্জ করলে হবে। দ্বিতীয় পাতার মধ্যে আপনি গাড়ির ইঞ্জিন নম্বর সহ জাহাজ শেষ নম্বর, ইঞ্জিন নম্বর, প্রস্তুতকারক, অংশ শক্তি এগুলো আপনি এখানে বসাবেন। বসানোর পরে আপনি লাস্টে এটা তারিখটা এখানে বসিয়ে আপনি এটা শেষ করবেন। বিবাহ সাক্ষীগণের স্বাক্ষরগুলো নিয়ে নেবেন। তারপর আপনি যে এগুলো এটা এভাবে করে আপনি লিগেল পেজে প্রিন্ট করবেন। বিবাহ প্রিন্ট করার পরে আপনার কাজ শেষ। এখানে আপনাদেরকে শুধুমাত্র দেখানো হয়েছে যে এই মোটরসাইকেল বিক্রয় দলিল কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখানো হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে। এবং এই ওয়ার্ড ফলটা কারেকশন করার জন্য আপনাদেরকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পাসওয়ার্ডটি সংগ্রহ করতে চাইলে তাহলে বিবাস এখনই চলে আসুন। এই যে আপনাদেরকে তৃতীয় পাতায় আমি লিখে দিয়েছি যে এটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করে নেন। এই পাসওয়ার্ডটি আপনারা এই ফাইলটি ডাউনলোড করার সময় একটি জিপ ফাইল, গুগল ড্রাইভ ফাইল দেওয়া হবে, সেখানে একটি জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটি আনজিপ করার সময় একটি পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করে আপনারা নোটপ্যাডে লিখে রাখুন। যখন আপনারা এটা ইনস্টল করতে চাইবেন তখন সাথে সাথে আপনাদেরকে এটা এই পাসওয়ার্ডটি দিতে হবে। বিবাস এই পাসওয়ার্ডটি যদি সংগ্রহ না করেন তাহলে আপনারা আমার এই ফাইলটি আপনারা আনজিপ করতে পারবেন না এবং এই ফাইলটি ব্যবহার করতে পারবেন না। এই পাসওয়ার্ডটি আপনারা নিয়ে ওই ফাইলটি আনজিপ করে আপনারা ব্যবহার করুন নিজের মতো করে, যাহা আপনি নিয়ে আমার মতো করে আপনারা এডিট করুন। বেশ, পরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।